Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. কোথায় গেল রে সব? কোথায়? তোমরা কে? এখানে কি চাও? তোমাকে চাই। তোমাকে আমাদের সর্দারের কাছে নিয়ে যাবো। তোমার মতো সুন্দরকে পেলে আমাদের সর্দার খুব খুশি হবে। চলো ওকে ছেড়ে দে। এত সুন্দর মুখ আগে কখনো দেখিনি। নামটা জানতে খুব ইচ্ছে করছে। আমি জানি তুমি কি ভাবছো, আমার নাম ঠিকানা জানতে চাও। তুমি আমার মনের কথা কি করে জানলে? আমার মন তো চাইছে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসতে। আমাকে যদি তোমার ভালোই লাগে তাহলে মুখ ফুটে বলতে পারছো না কেন? কিরে সখী, চোখের পাতা যে পড়ছে না, ঘরে ফিরে চল। হ্যাঁ চল। বিয়ের কথাটা আপনাকে আর মন্ত্রীমশাইকে বলতে হবে না রানীমা, এই কথাটা বলতে কাঞ্চন কুমার নিজেই চেয়েছিলেন। এতদিনে মায়ের মনের কথাটা বুঝতে পেরেছিস, এ যেন ভোলানাথের আশীর্বাদ। মন্ত্রীমশাই, কাঞ্চন কুমারের জন্য সুযোগ্য পাত্রীর সন্ধান করুন। মা, তুমি অনুমতি দিলে আমি যাকে জীবন সঙ্গিনী করতে চাই তার নামটা বলতে পারি। কে সেই মেয়ে বলো, নাম ঠিকানা বলো। সাচিনগরের মহারাজার কন্যা, নাম কমলা। মন্ত্রীমশাই, আমাকে সাচিনগর মহারাজের বাড়িতে নিয়ে যাবার আয়োজন করুন। আমার কমলার সৌভাগ্য যে আপনার মহলের পুত্রবধূ হয়ে সে যাবে। তাহলে ওই কথাই রইল, আগামী পয়লা মাঘ কাঞ্চন কুমারের সাথে কমলার শুভ বিবাহ। বেশ, আসুন। জয় বাবা ভোলানা। তোমাকে ভুলে গিয়ে কাঞ্চননগরের রাজা যে পাপ করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে কাঞ্চন কুমারের জীবনে এখন সময় এসেছে। ভোলানাথ, আমি আগামীকালই কাঞ্চননগরের রাজপুত্র কাঞ্চন কুমারের কাছে যাব, তাকে তার পিতৃ ঋণ শোধ করার কথা বলবো। কাঞ্চন কুমার, বাবা ভোলানাথের শিষ্য তান্ত্রিক এখানে। কমলা, আমি আসছি। এই কথাটা আমি কমলাকে কি করে বলি? তাহলে কি কমলাকে না জানিয়ে চলে যাব? আমাকে একা একা রেখে বাগানে, আমার কি কোনো অপরাধ হয়েছে কুমার? না কমলা। মনে হয় কিছু বলতে চেয়েও বলতে পারছো না কুমার। কমলা, কথাটা কি করে বলি সে কথাটাই ভাবছি। তুমি হয়তো কথাটা শোনার পর দুঃখ পাবে, কিন্তু আমি তো তোমাকে দুঃখ দিতে চাই না কমলা। না বললে কি করে বুঝবো? আমি তো দুঃখ নাও পেতে পারি। তাহলে শোনো কাঞ্চন কুমার, আমার ভোলানাথের আশীর্বাদে তোমার জন্ম। তোমার বাবা ভোলানাথের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবেন। তোমার বাবা প্রতিজ্ঞা ভঙ্গ করে মৃত্যুবরণ ছিলেন, কিন্তু ভোলানাথের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য পাপের ভার তোমার কাঁধে দিয়ে গেছে, তাই তোমাকে সেই পিতৃ ঋণ শোধ করতে হবে। বলুন, কিভাবে পিতৃ ঋণ আমাকে শোধ করতে হবে তান্ত্রিক?
সেই নীল সরোবর থেকে নীল পদ্ম এনে নীলকণ্ঠ ভোলানাথের পুজো দিতে হবে। আমি সাত দিনের মধ্যে নীল পদ্ম এনে বাবা ভোলানাথের পুজো দেব। ওই পদ তো সাত দিনের নয়, নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে তোমার ১২ বছর সময় লাগবে। তবে সেই যাত্রা পথে তোমার সঙ্গী কোনো নারী হতে পারবে না। না, এ আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই ওই তান্ত্রিকের কোনো প্রকার চক্রান্ত। ও তোমাকে নীলপদ্ম আনার নাম করে বিপদে ফেলে ওর নিজের কোনো কার্যসিদ্ধি করতে চায়। এমন করে বলো না কমলা, তোমার কোনো অমঙ্গল হতে পারে। তান্ত্রিক ভোলানাথের পূজারী, সিদ্ধ পুরুষ, উনি ভোলানাথের কথাটি আমাকে বলে গেছেন। ভোলানাথের কাছে আমরা কোনো অপরাধ করিনি, তাহলে উনি কেন আমাদের ১২ বছরের জন্য আলাদা করে দেবেন? এই যে পিতৃঋণ কমলা, পিতৃঋণ শোধ করার জন্য রামচন্দ্রকে ১৪ বছর বনবাসে যেতে হয়েছিল। রামচন্দ্র তো একা যাননি, সঙ্গে সীতাও ছিল। তাহলে তাহলে আমি কেন যেতে পারবো না? তোমার জন্য আদেশ হয়নি তাই। আমিও তাহলে ওই ভোলানাথের নিষ্ঠুর বিধান মানি না। কমলা কমলা, এমন করে বলো না, ভোলানাথ সব শুনতে পাবে। কমলা, তোমার মনটাকে পাষাণ করে হলেও আমাকে বিদায় দিতে হবে। চোখের জলে আমার যাত্রাপথে বাধা দিও না কমলা। আমাকে যে আজকেই ১২ বছরের জন্য এই মহলের বাইরে যেতে হবে। কেন, কি হয়েছে কুমার? মা, মা, তোমরা যখন নিঃসন্তান ছিলে তখন একটি সন্তানের জন্য আমার বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন, আমার জন্ম হয়েছিল। হ্যাঁ, কিন্তু এ কথা তুমি জানলে কেমন করে? কাল রাত্রে ওই বাগানে ভোলানাথের পূজারী তান্ত্রিক এসে বলে গেছেন, আরো বলে গেছেন, বাবা আমার জন্ম হবার পর নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবার মানত করেছিলেন, কিন্তু বাবা তা দেননি। ওই নীল পদ্মে আমাকে পুজো দিতে হবে, তা না হলে রাজ্যে মহামারী হবে, প্রজারা সব মারা যাবে, রাজমহল ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটাই নাকি ভোলানাথের আদেশ। বলো মা, বলো আমি কি করবো? ভোলানাথের যখন আদেশ হয়েছে তখন এ রাজ্যের মঙ্গলের জন্যে, প্রজাদের মঙ্গলের জন্যে তোমাকে তো যেতেই হবে কুমার। এমন করে ভেঙে পড়তে নেই, এভাবে কাঁদলে লোকে কি বলবে? মন যে মানে না বিজলি, আমার চোখ দুটো যে শুধুই তাকে দেখতে চায়। বলতে পারিস বিজলি, একটা নয়, দুটো নয়, ১২টা বসন্ত আমি একা একা কি করে কাটাবো? আপনার শাশুড়ি মাকে দেখুন, ওনার তো স্বামী নেই, অথচ মনটাকে শক্ত করে জমিদারি চালাচ্ছেন। আপনাকেও শক্ত হতে হবে। লালপুরি বলো নীলপুরি, আজকে রাত খুব পবিত্র রাত, সুন্দর রাত। কেন, আজকে রাতে স্বামী স্ত্রীর মিলন হলে যে পুত্র সন্তান জন্ম নেবে সে হবে মহাসৌভাগ্যবান। তার কপালে থাকবে রাজটিকা, তাদের ঘরবাড়ি হীরে জহরতে ভরে থাকবে। সত্যি বলছো? সত্যি নয় তো কি, চলো, রাত ভোর হয়ে এলো, চলো। আমি একটি স্বপ্ন দেখলাম, ঘুমের মধ্যে দুই পড়ি এসে কি সব বলে গেল। ভগবান, এখন আমি কি করবো? পরিদের কথা যদি সত্যি হয় তবে আমাকে কমলার কাছে যেতে হবে, কিন্তু এত দূরের পথ আমি এক রাতের মধ্যে কি করে যাই? একমাত্র ভোলা বাবা পারে আমার মনের বাসনা পূর্ণ করতে। ভোলা বাবা তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। জয় বাবা ভোলানা। তান্ত্রিক বাবা, বলো কেন আমাকে স্মরণ করেছো কাঞ্চন কুমার?
বাবা, আজকের রাতটা খুব শুভ আর পবিত্র। স্বপ্নের মধ্যে আমি দেখলাম, দুই পরী এসে আমাকে বলে গেল যে আজকে রাতে স্বামী স্ত্রী মিলন হলে যে সন্তান হবে সে নাকি মহাভাগ্যবান সন্তান হবে। হ্যাঁ বৎস, তুমি যা শুনেছ তা সত্য, আর সেই ভাগ্যবান সন্তান তোমার ঘরেই জন্ম নেবে। তা কি করে সম্ভব? এক বছরের পথ এক রাতের মধ্যে আমি কি করে কমলের কাছে গিয়ে পৌঁছব? ভক্তের মনোবাসনা অবশ্যই আমি পূরণ করব। আমি আমার শিষ্য রতন হংসকে ডেকে নিচ্ছি, সেই তোমাকে কমলার কাছে পৌঁছে দেবে। কোথায় আছো আমার শিষ্য রতন হংস? তুমি এই মুহূর্তে আমার সামনে এসে উপস্থিত হও। ভক্ত রতন হংস, তুমি কাঞ্চন কুমারকে তোমার পিঠে চাপিয়ে তার মহলে যাবে, আর সেই জন্য তোমায় নয় দণ্ড সময় দেয়া হলো। তিন দণ্ড যেতে, তিন দণ্ড ফিরে আসতে, আর বাকি তিন দণ্ড কুমার তার স্ত্রীর সঙ্গে কাটাবে। কিন্তু সাবধান, আমার কথা অমান্য করলে কিংবা সময় বেশি নষ্ট করলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। মনে থাকে যেন সময় মাত্র নয় দণ্ড। ভাই কাঞ্চন কুমার, এবার তুমি আমার পিঠে উঠে স্বপ্ন হয়ে বসো। সাবধান, আমি না বললে আমার তৃষ্ণা হবে না। কমলা, 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 দরজা খোলো, আমি তোমার স্বামী। কমলা, শুনতে পাচ্ছ না আমার কথা? কমলা, কমলা, আমার হাতে সময় খুব কম, দরজা খোলো কমলা, আমাকে আবার ফিরে যেতে হবে। তুমি কি আমার কণ্ঠস্বর চিনতে পারছো না? আমার স্বামী 12 বছরের জন্য বাইরে গেছে, আমার স্বামীকে ঘর ছাড়া করে তারই কণ্ঠস্বর নকল করে আমার সর্বনাশ করতে চাইছো? কমলা, কমলা, তুমি যদি আমাকে বিশ্বাস করে দরজা না খোলো তাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। কমলা, তাহলে আমিও আমার তরবারি দিয়ে তোমার মস্তক দ্বিখণ্ডিত করব। বাবা ভোলানাথ, এখন আমি কি করব? কমলা যে আমাকে বিশ্বাস করে দরজা খুলছে না। জয় বাবা ভোলানাথ। আপনি? তোমার সব কথাই শুনেছি বাবা ভোলানাথ, চাইলে সবকিছুই হয়। তুমি দরজাতে বাবা ভোলানাথকে স্মরণ করে স্পর্শ করো, দরজা খুলে যাবে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। কমলা, তুমি আমাকে ক্ষমা করো কুমার, আমি তোমাকে অবিশ্বাস করেছি। তোমার কোনো দোষ নেই কমলা, তুমি যা করেছ এক সতীসাধ্যের স্ত্রীর কাজই করেছ। কুমার, কমলা, আমার হাতে সময় খুব কম, একটু পরে ফিরে যেতে হবে। তোমাকে আজ আমি কাজ পেতে চাই, এসো। রতনাংশ, তুমি আরেকটু অপেক্ষা করো, আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি। না ভাই কাঞ্চন, তিল মাত্র দেরি করার উপায় নেই, তুমি সেখানে আমার পিঠে এসে বসো। Thank you.
কারেন্ট ইডিয়ট, সারা রাত তোর ঘরে কে ছিল, কার সঙ্গে তুই নিশ্চয় যাপন করেছিস বল, উত্তর দে। আপনার ছেলে এসেছিল মা। চুপ কর। যে ছেলে এক বছর আগে নীলপদ্ম আনতে গেছে সেই ছেলে এক রাতের জন্য তোর ঘরে এসেছিল, এও আমাকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না, আপনার ছেলেই এসেছিল। বিশ্বাস? তোমার মতো চরিত্রহীনাকে বিশ্বাস করব আমি? কাঞ্চনের যখন দু বছর বয়স তখন আমি বিধবা হয়েছিলাম, আমার স্বামী আর কোনোদিনও ফিরে আসবেন না, আর তুমি এক বছর যেতে না যেতেই শরীরের প্রয়োজন মেটাবার জন্য পর পুরুষ ডেকে নিয়ে এসে রাত কাটাচ্ছ। মা, আপনার পা ছুঁয়ে বলছি মা, আমার কথার মধ্যে এতটুকু মিথ্যে নেই, আমি কোনো পর পুরুষ ডেকে আনিনি মা। চুপ করো, ওই পাপ মুখে তুমি আমাকে মা বলে ডাকবে না। এই যে বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি তোমাকে সব জায়গা খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। কি ব্যাপার বন্ধু, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? সদাশিব, আমি মহল থেকে ফিরে আসার সময়ের অভাবে মায়ের সঙ্গে দেখা করে আসতে পারিনি। মা কমলাকে ভুল বুঝে অন্যায় অত্যাচার করছে কিনা তাই ভাবছি। আমার বংশমর্যাদায় কালিমা লেপে দিয়েছে আমারই পুত্রবধূ কমলা, কাজেই ন্যায় বিচারের স্বার্থে আমি কমলার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। জল্লাদ, বিশ্বাস করো, আমি সম্পূর্ণ নির্দোষ, বিনা দোষে তুমি আমার প্রাণ নেবে? আমি তোমার ছোট বোনের মতো, আমায় তুমি মুক্ত করে দাও। বৌরানী, আমি আপনাদের অনেক নিমক খেয়েছি, কিন্তু আজ আমি আপনাকে মুক্ত করে দেব, নিমক হারামি করব। কিন্তু রানীমা যদি আমার রক্ত দেখতে চায়? রানীমাকে দেখাবার মতো রক্ত কি আমার এত বড় দেহটার মধ্যে হবে? আপনি যান। দুর্ভাগ্য, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। কে তোমার বাবা? যে মেয়ে স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে রাত কাটায়, যে মেয়ে বংশের মুখে কালিমা মেখে দেয়, সে আমার কেউ নয়, আমি তোমার বাবা নই। বাবা, তুমি তোমার কমলার কথা বিশ্বাস করো, যা শুনছো সব মিথ্যে, সব ভুল। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, আমি শুধু একটা কথাই জানি, তুমি দুশ্চরিত্রা, যাও আমার চোখের সামনে থেকে চলে যাও। এই গভীর জঙ্গলে মেয়ে মানুষের চিৎকার না? দেখি তো ঘটনাটা কি। তুমি এই গভীর জঙ্গলে এই অবস্থাতে? দাদা, আমার একটু আশ্রয় দিন, আমি যে মা হতে চলেছি। কি আমাকে দাদা রেখেছিস? আমি আমি তোকে আশ্রয় দেব, চল বোন, আমার সঙ্গে চল। বউ, দেখো তাকে নিয়ে এসেছি। মেয়েটা কে গো, কোথা থেকে ধরে নিয়ে এলে? জঙ্গলে বসে একা একা কাঁদছিল, আমি কাছে যেতেই আমাকে দাদা বলে ডাকলো, বললো মা হবে, মায়া পড়ে গেল, তাই সঙ্গে করে নিয়ে এলাম। আহা, সাথে করে নিয়ে এলাম, নিজেতে দুবেলা খাবার জোটে না, আবার আরেকজন। আমি বড় অভাগী, আমায় একটু আশ্রয় দাও, তাড়িয়ে দিও না। দিদি দিদি,
যখন তুই দিদি বলে ডাকলি তখন তুই আমাদের বাড়িতেই থাকবি, আমাদের তো কেউ নেই, তুই আমাদের বোন। যাও ওকে ঘরে নিয়ে যাও, খাবারের ব্যবস্থা করতে হবে তো, আমি যাই। চলো। ওগো শুনছো কি, উত্তরপাড়া থেকে শিগগির ধাইমাকে ডেকে নিয়ে এসো, মনের ভীষণ কষ্ট হচ্ছে। তুই তো আছিস, তুই কিছু করতে পারবি না? বলি এত রাতে তোদের ফেলে আমি উত্তর পাবো? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও, নইলে ভীষণ বিপদ হবে। না না না, ও কথা বলিস না, আমার বোনের কিচ্ছু হবে না, আমি আমি এক্ষুনি যাই, এক্ষুনি। ধাইমা, ধাইমা, ও ধাইমা! কিরে মঙ্গল, এত রাতে, হ্যাঁ কি ব্যাপার, তোর বউ তো পোয়াতি নয়? আরে না না, ভগবান আমার কোলে সন্তান দেননি, কিন্তু আজ আমার বোন এসেছে, তার সন্তান হবে। তুমি শিগগিরই আমার বাড়িতে চলো তো। তোর বোন? দূর হতভাগা, তোর তো এই সংসারে তিন কোলে বলে কেউ নেই, তুই আবার বোন পেলি কোত্থেকে? আমার বাড়িতে এসো, সব দেখতে পাবে। চলো 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 শিগগির চলো, এসো এসো চলো। ধাইমা, তুমি বাইরে যাও। ধাইমা, কি হয়েছে, ছেলে না মেয়ে? ছেলে হয়েছে গো, ছেলে, খুব ভাগ্যবান ছেলে, কপালে রাস টিকা। এই ছেলে যার ঘরে থাকবে সেই ঘর ধনরত্নে একেবারে ভরে যাবে। শুনছো ধাইমা কি বলছে, ধনরত্নে ঘর একেবারে ভরে যাবে। যাই, ছেলেটাকে গিয়ে দেখে আসি। আমার অন্ধকার জীবনে তুই আলো হয়ে এসেছিস, তোর দুঃখিনী মায়ের সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে এসেছিস, তাই তুই আমার বুকে থাকলে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। কমলা! হ্যাঁ কমলা, কমলা, তোর ছেলের নাম কি রাখবি? দাদা, আমার ছেলের নাম রাখবো মানিক কুমার। ও যে আমার বুকের মানিক, আমার সাত রাজার ধন। বিধাতা এবারও তোমাকে সন্তানের মুখে মা ডাক শুনতে দিলেন না, এবারও তোমার গর্ভে মৃত কন্যা সন্তানের জন্ম হল। সবই আমার পোড়া কপাল, নইলে তিন তিনটে মৃত সন্তান জন্ম দেব কেন? তুমি নাইমাকে খবর দাও, একটা সৎকারের তো ব্যবস্থা করতে হবে। রঘুনাথ, রঘুনাথ! আদেশ করুন হুজুর। তুমি একবার ধাইমার কাছে যাও, গিয়ে বলো যে এবার আমার মৃত কন্যা সন্তান হয়েছে, তার সৎকারের ব্যবস্থা করতে হবে। যাচ্ছি হুজুর। একেই বলে কপাল, আপনার ঘরে বারবার মৃত সন্তানের জন্ম হয়, আর ওই মঙ্গল কাঠুরিয়ার ঘরে রাজপুত্রের জন্ম হল। রাজপুত্র? নয় তো কি, কপালে রাজটিকা। রাজটিকা? হ্যাঁ, অথচ যার গর্ভে জন্ম নিয়েছে সে এক ভিখারিণী। আসলে বিধাতা কার গর্ভে কি দেয় কিছুই বলা যায় না। তাই মা, তোমাকে একটা কাজ করতে হবে, অনেক টাকা দেব তোমাকে। কি করতে হবে? ওই সন্তানটাকে চুরি করে আমার মৃত সন্তানটাকে ওখানে রেখে আসবে। এটা কি করে হয়? কি করে হয় তা জানি না, শুধু এইটুকু জানি ওই সন্তান আমার চাই,
যদি এনে দিতে পারো তাহলে এত টাকা দেব যা দিয়ে সারা জীবন তুমি বসে খেতে পারবে। আর যদি না এনে দিতে পারো আমি তোমার বাড়ি ঘর জ্বালিয়ে ছাই করে দেব। ভুলে যাও না আমি রতন নগরের মন্ত্রী। ঠিক আছে, আমি চুরি করে এনে দেব। ছেলেকে নিয়ে এসেছি, কিন্তু কিন্তু হুজুর আমার আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, তুমি এখন যাও এখান থেকে। কিন্তু হুজুর আমার 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 বকশিশ। এই নাও, কিন্তু খুব সাবধান, এ কথা যেন কোনোদিন কেউ জানতে না পারে। না হুজুর, কেউ জানতে পারবে না। যাও। কেউ না। গণনা করে কি পেলেন জ্যোতিষী? হুজুর, আপনার পুত্র সন্তান মহাভাগ্যবান। এই সন্তানের কপালের আঠটিকা বলছে একদিন আপনার সন্তান প্রতাপশালী রাজা হবে, যার নামে সবাই মাথা নত করবে। তবে পুত্র সন্তানের নাম রাখতে হবে মানিক কুমার। মানিক কুমার কেন? সাত রাজার ধন মানিক যেমন অনেক তপস্যার পর পাওয়া যায়, তেমনি আপনার সন্তান বিধাতার আশীর্বাদে পুষ্ট হয়ে জন্ম লাভ করেছে। তাই মানিক কুমার এই সন্তানের জন্য উত্তম নাম। আপনি যখন বলছেন তখন আমার সন্তানের নাম মানিক কুমারই রাখা হবে। মন্ত্রী, আপনার পুত্র সন্তানের বয়স এখন 10, অথচ এই 10 বছরের মধ্যে আপনি তাকে একবারও আমার কাছে নিয়ে এলেন না, কেন? মহারাজ, মানিক কুমার যথেষ্ট আত্মসম্মানের অধিকারী, বিনা নিমন্ত্রণেও কারোর সঙ্গে দেখা করতে চায় না মহারাজ। ও বলে যে ও একদিন নাম করা রাজা হবে। তাই? একজন 10 বছর বালকের মধ্যে এতখানি আত্মবিশ্বাস? মন্ত্রী, আপনি আপনার সন্তানকে বলবেন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি, আমি আপনার সন্তানকে দেখতে চাই। শুধু নিমন্ত্রণ করলেই আমি তোমার রাজার বাড়িতে যাব না বাবা। তোমার রাজাকে আমার কিছু শর্ত মানতে হবে, আমার জন্য হাতি পাঠাতে হবে।
রাজার বাম পাশের আসনে আমাকে বসতে দিতে হবে। তোমার ছেলের জন্য আমার চাকরিও যাবে, আমার মাথাটাও যাবে। যদি এই শর্ত মঞ্জুর করেন তবেই আমি যাব। অবশ্যই মঞ্জুর করলাম। এতখানি দৃঢ় মনোবল যার মধ্যে, তাকে সম্মান করতে রাজা কল্যাণ সেন কখনো কৃপণতা করে না। আমি আপনার সন্তানকে আমার দরবারে নিয়ে আসার জন্য হাতি পাঠাবার নির্দেশ দিচ্ছি। আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার জন্য আমি আমার বাঁয়ে আসন রেখেছি, বসো। তুমি নাকি রাজা হতে চাও? অবশ্যই, আমি বিশ্বাস করি রাজা হওয়ার মতো আমার সব গুণ আছে। আমার সামনে কথাটা বলতে তোমার ভয় করলো না? মানুষকে আমি ভয় করি না, আমি ভগবানকে ভয় করি। বাহ, এত সৎসাহস! আমাকে তুমি মুগ্ধ করেছো বালক, আমি অভিভূত। আমি খুশি হয়ে তোমাকে এই মুক্তার মালাটি উপহার দিচ্ছি। এটি তুমি তোমার গর্ভধারিণীর কাছে গচ্ছিত রাখবে, আর রোজ একবার এসে আমার সঙ্গে দেখা করবে। আমি তোমাকে আরো দামি দামি উপহার দেব। এ তো মুক্তার মালা, অনেক দামি। জানো, এই মালাটা আমার মায়ের কাছে গচ্ছিত রাখতে বলেছে। দাও, আমায় দাও। না, আজ থাক। জানো মা, রাজা আমাকে রোজ দেখা করতে বলেছে, বলেছে আমাকে দামি দামি উপহার দেবে। তাই? অবশ্যই দেবেন। রাজা কল্যাণ সেন কখনো মিথ্যে কথা বলেন না। তুমি রোজ যাবে। না, আমি যাব না। কেন? রাজা আমাকে লোভী মনে করবে। আচ্ছা, তোমাদের কাছে আমার দাম বেশি না উপহারের? আমি না তোমাদের সন্তান? মা, মা! কাঞ্চন! আমি ফিরে এসেছি মা। কাঞ্চন, কাঞ্চন! মা গো! কাঞ্চন, বারোটা বছর তোর মুখটা আমি দেখিনি বাবা, 12টা বছর। মা, কমলা কোথায়? ওকে ডাকো, ওর যদি মনটা আমার ব্যাকুল হয়ে আছে। মা, চুপ করে কেন? মা, কমলা এখানে নেই, ওর বাবা মার কাছে। কিন্তু কমলা তো জানে যে আমি 12 বছরের মধ্যে ফিরে আসবো। ও কি একবারও বুঝতে চাইল না যে ফিরে এসেই আমি ওর মুখটা দেখতে চাইব? কাঞ্চন, তুমি যে কমলার মুখখানা দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছ, সেই মুখখানা কলঙ্কের কালিতে ঢেকে গেছে। মা, মা, তুমি কি বলছো? কমলার মুখে কোনো কলঙ্কের দাগ লাগতে পারে না। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু কমলার জীবনে কোনো কলঙ্ক স্পর্শ করতে পারে না। তোমার বিশ্বাস মিথ্যা হয়ে গেছে কুমার। তুমি চলে যাবার পর এক রাতে কমলার ঘরে একজন পরপুরুষ প্রবেশ করেছিল, আর সেই অপরাধে আমি অসতী কমলাকে জল্লাদের হাতে তুলে দিয়েছিলাম। এ তুমি কি করেছো মা, এ তুমি কি করেছো? সেই রাতে কমলার ঘরে কোনো পরপুরুষ আসেনি, এসেছিলাম আমি। বাবা ভোলানাথের দয়াতে কমলার গর্ভে এই রাজ্যে বংশপ্রদীপ জ্বালিয়ে দেবার জন্য 1 বছরের পথ আমি 3 দণ্ড সময়ের মধ্যে এসেছিলাম। শুধু সময়ের অভাবে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি মা, আমি দেখা করতে পারিনি। আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। ভুল? তোমার এই ভুল আমাকে ধ্বংস করে দেবে, আমাকে ঘর ছাড়া করে দেবে। তোমার এই ভুল আমার এতটা বছরের আশা ভরসা সব মিথ্যে করে দেবে। আমি যাচ্ছি মা, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কমলাকে আমি একদিন ফিরে পাবো। কমলা মরতে পারে না, কমলা আমাকে ছেড়ে যেতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারে না কমলা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। কি হয়েছে মানিক কুমার, তুমি মন খারাপ করে গাছের নিচে বসে আছো কেন? তোমার মনে কি এমন দুঃখ? সাধু বাবা, আমার পিতামাতা বড় লোভী, তাদের কাছে আমার চেয়ে মহারাজের দেবা উপহারের মূল্য বেশি। সন্তানের কাছে পিতামাতা ভগবান তুল্য, কিন্তু আমি তাদের পিতামাতা দেখে মনে শান্তি পাই না। তুমি ঠিকই বলেছো মানিক কুমার, তুমি যাদের পিতামাতা বলে জানো তারা আসলে তোমার পিতামাতা নয়,
রূপনগরের মহারাজার পুত্র কাঞ্চন কুমার তোমার জন্মদাতা পিতা, আর তোমার মা তোমাকে হারিয়ে আজ বারো বছর ধরে পাগলিনীর মতোই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। জয় বাবা ভোলানাথ। হায় ভগবান, এখন আমি কি করি, কোথায় যাই? কোথায় গেলে আমি আমার বাবা মাকে খুঁজে পাবো? তুমি বলে দাও। তুমি কে বাবা, কানে কানে কাকে ডাকছিলে? আমার মাকে। আমার মা নাকি এই জঙ্গলে পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। তোমার মাকে তুমি চেনো বাবা? না, তবে এক তান্ত্রিক আমার বাবার নাম মায়ের নাম সব বলে গেছে। তোমার বাবার নাম? রূপনগরের রাজপুত্র কাঞ্চন কুমার। তোমার মায়ের নাম? কমলা। আর তোমার নাম? মানিক কুমার। মানিক, তুমি আমার মাকে খুঁজে দিতে পারবে? ওরে, আমি তোর সেই হতভাগিনী মা। তুমি আমার মা? হ্যাঁ বাবা। আয় আয় মানিক, আমার বুকে আয়। চল বাবা, আমার সঙ্গে চ। এভাবে তোমার সাথে যেতে পারবো না। আমাকে যে চুরি করেছিল ওই নায়েব, আমার পালিত বাবা, ও তোমাকে আমাকে মেরে ফেলবে। এতটা বছর পর তোকে ফিরে পেয়েছি, তুই আবার আমার বুকটা শূন্য করে দিতে চাস? আমায় মা বলে ডেকে আবার তুই তুই আমায় ফাঁকি দিয়ে দূরে চলে যেতে চাস বাবা? তোমাকে আর ফাঁকি দেবো না মা। আগামীকাল তুমি রাজদরবারে আমাকে সন্তান বলে দাবি করো, তোমার কাছে আমি ঠিক ফিরে আসবো। আমি রাজার বামবাসীর আসনে বসে থাকবো মা। বলো তোমার কি ফরিয়াদ কাটরিয়া সর্দার? আমার কোনো ফরিয়াদ নেই মহারাজ, আমার এই দুঃখিনী বোন আপনার দরবারে ফরিয়াদ জানাতে এসেছে। বলো কি তোমার ফরিয়াদ? মহারাজ, আমি এক দুঃখিনী মা। আজ থেকে বারো বছর আগে চুরি হয়ে যাওয়া আমার সন্তানকে ফিরে পেতে এসেছি আপনার দরবারে। আপনার আপনার ওই বাম পাশে বসে থাকা মানিক কুমার আমার সন্তান। মন্ত্রী মশাই ওকে চুরি করে এনেছিল। আপনি আপনি ওকে আমায় ফিরিয়ে দিন। পাবে মা, সন্তান তোমার প্রমাণিত হলে অবশ্যই তুমি তাকে ফিরে পাবে। কাল সকালে তোমরা দরবারে উপস্থিত থেকো। সেনাপতি বলুন মহারাজ। ধাইমা এবং মন্ত্রী স্ত্রীকে কাল সকালে দরবারে উপস্থিত থাকার জন্যে তলব পাঠাও। আর কার সন্তান যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন মানিক কুমার আমার হেফাজতে থাকবে। আজকের মতো সভা এখানেই মুলতুবি রইল। চিন্তা করছো, ভাবছো কিভাবে প্রমাণ করবে মানিক কুমার কার সন্তান, এ তার আসল মা? তুমি দুই মাকে মানিক কুমারের সামনে বসাবে, যার মুখের দুধের ধারা মানিক কুমারের মুখে গিয়ে পড়বে প্রমাণ হবে সেই মানিক কুমারের গর্ভধারিণী মা। মন্ত্রী জায়া। আজ্ঞে মহারাজ। এই ছেলেটি সম্পর্কে ওই ভিখারিনীর দাবির ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? মহারাজ, ও সব কথা মিথ্যে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও আমার সন্তান, আমি ওর মা। না না মহারাজ, উনি মিথ্যে কথা বলছেন। মানিক আমার সন্তান, আমি ওর মা। না মহারাজ, আমি ওর মা। তুমি চুপ করো। দাইমা, তুমি কিছু জানো এই ভিখারিনী যা বলছে তা কি সত্য?
চুপ করে আছো কেন? যা সত্য তাই বলো। ধর্মাবতার, আমি অনেক কিছুই জানি। এই মন্ত্রী মশাই আমাকে দিয়ে কমলার সন্তানকে চুরি করিয়েছিল, কিন্তু কিন্তু বিশ্বাস করুন ধর্মাবতার, আমি চুরি করতে চাইনি। আমাকে আমাকে এই মন্ত্রী মশাই আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল, তাই বাধ্য হয়ে আমি কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম ধর্মাবতার। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করতে চাইনি। মিথ্যে, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। না মহারাজ, না, এ যে ষড়যন্ত্র নয়, ধাইমা যে কথা বলেছে সত্যি কথা বলেছে। মহারাজ, মহারাজ, আমার বোনের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আপনি আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দিন। মহারাজ, মানিক আমার সন্তান, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আজ এই ভিখারিনীর কথা একদম বিশ্বাস করবেন না। আপনারা দুজনে ওখানে পাশাপাশি বসুন। যাও বাবা মানিক কুমার, তুমি তোমার মাতৃত্বের দাবিদার ওই দুই রমণীর মুখোমুখি গিয়ে বসো। যাও। মানিক কুমার দুজনের মুখের দিকে তাকিয়ে থাকার পর ভগবানের আশীর্বাদে আর ভোলানাথের কৃপায় যে রমণীর বুক থেকে দুগ্ধ নিঃসৃত হয়ে মানিক কুমারের মুখে গিয়ে পড়বে সেই হবে মানিক কুমারের প্রকৃত গর্ভধারিণী। ধারাতেই প্রমাণিত হয়েছে কমলাই ওর প্রকৃত মা। মানিক আমার, মানিক মন্ত্রী আর মন্ত্রীর জায়াকে সন্তান চুরির অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর ধাইমাকে সন্তান চুরি করার জন্যে তার দুটো হাত কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো। না 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 মহারাজ, আমার হাত কাটবেন না মহারাজ, আমার হাত কাটবেন না, আমার হাত কাটবেন না মহারাজ, 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 আমার হাত কাটবেন না। এরকম পাগলের মতো কাঁদছো কেন? আমি সতীর হতভাগ্য স্বামী, পথে পথে দেশ থেকে দেশান্তরে ঘুরে ঘুরে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াচ্ছি বাবা। তোমার কেউ নেই? একদিন সব ছিল, আজ আজ কিছুই নেই। এই পথের মাঝে আমি ঘর পেয়েছি, এই পথে আমার ঠিকানা। মুখ দেখে তো মনে হয় তুমি অনেকদিন কিছু খাওনি, তোমার খিদে পাইনি? কে আমাকে খেতে দেবে বাবা? আমার সাথে চলো, আমার মা খুব ভালো, তোমাকে খেতে দেবে। মা, মা, কি হয়েছে? একজন মানুষ কয়েকদিন কিছু খায়নি, তুমি তাকে কিছু খেতে দাও মা। কোথায় মানুষটা? ওখানে বসে আছে। ও, তুমি যাও, বলো মা খাবার আনছে। মা খাবার নিয়ে আসছে। মানিক, ওনাকে নিয়ে এসো।
আমার কমলা, কুমার তোমার এই অবস্থা কেন? যখন ফিরে এসে জানলাম যে মা তোমাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করো আমি সেদিন থেকে তোমাকে খুঁজছি। কুমার, কমলা তুমি বিশ্বাস করো, আমার এই দেহটা শুধু ছিল, কিন্তু এই দেহ প্রাণ ছিল না। তোমার কথা আমি কত মানুষকে জিজ্ঞেস করেছি, এমনকি বনের জীব জন্তু পশু পাখিকে সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারেনি। একসময় মনে হয়েছিল যে তোমাকে না দেখে আমি মারা যাব। এ কথা বলো না কুমার, আমার সিথি সিঁদুর যে তোমার ভালোবাসার চিহ্ন। মা, উনি কে? মানিক, উনি তোমার হতভাগ্য বাবা। কুমার, এই হলো তোমার সন্তান। আমার সন্তান? আমার মানিক? আয় বাবা, আয় আমার বুকে, আয়। যাও মানিক, বাবার বুকে যাও। বাবা, আয় বাবার বুকে, আয় আমার মানিক। মা, মা এই দেখো কমলা। বৌমা, আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি মা, পারো যদি আমাকে তুমি ক্ষমা করো। না মা, আপনি কেন কষ্ট দেবেন, এ আমার বাবা ভোলানাথের বিধান ছিল, তাই হয়েছে, আপনি ছোট হবেন না। বৌমা, মা, মা এ হচ্ছে তোমার দাদু ভাই মানিক কুমার। দাদু ভাই? হ্যাঁ মা। আমার একমাত্র বংশধর, বংশের প্রদীপ, সাত রাজার ধন মানিক কুমার।